আজকে রাতের খাবারটা হবে ভেজিটেরিয়ান, কিন্তু ভেজিটেরিয়ান হলেও অনেক টেস্ট হবে, কারণ আমি যাই রান্না করি আলহামদুলিল্লাহ ভালোই টেস্ট হয়। কারণ আমার মায়ের থেকে বা বাবার থেকে আমি অনেক কিছুই শিখেছি। আমার বাবা শেফ ছিলেন, তারপর আমার মাও অনেক মানে অনেক ভালো রান্না করে, বিশেষ করে পাকিস্তানি মেমানি কুকিং উনি অনেক ভালো পারে। এছাড়াও যে পাকিস্তানের কিছু ফেমাস স্পেশাল ডিশেসগুলো আছে, যেমন বিরিয়ানি বলেন বা কোরমা, কড়াহি গোশত, আচার গোশত, সেগুলোতে আমার আম্মু এক্সপার্ট। এই দেখেন ভিউয়ার্স কি পরিমাণ কাজ আমার, এগুলা সব পাতা পরিষ্কার করতে হবে। তারপরে এখানে 2 কেজি মটর আছে, এই মটর যদি সাথে সাথে না করি দেখেন এগুলো সাদা হয়ে যাচ্ছে, মানে অতিরিক্ত পেকে যাচ্ছে। এইভাবে পেকে গেলে ওই টেস্টটা, যে সবুজ গ্রিন একবারে তরতাজা যে মটরের টেস্টটা, ওটা পাওয়া যাবে না। সো আমি এরকম কালার থাকতে ইনশাল্লাহ আজই চেষ্টা করবো, যতই আমার কষ্ট হোক বা দেরি হোক, এগুলো পরিষ্কার করে তারপরে ফ্রিজ করতে। তো সব মানে অলিশগিরি বাদ দিয়ে সবই এগুলা পরিষ্কার করব, পরিষ্কার করে ধুয়ে ধনিয়া পাতার মরিচ দিয়ে তারপর এটাকে পেস্ট করে কীভাবে আমি আর ট্রেতে ফ্রিজ করি আমি আপনাকে দেখাবো। এই তো সারাদিন খাটনির পর আল্লাহর অশেষ রহমতে মন মতন খাবার নসিব হলো। খাবারের জন্য একটু কষ্ট করতে হলো, কারণ একটু হ্যাংজ্যাং, এই রায়তা করা, তারপরে মটর ছিলা, পুদিনা পাতা পরিষ্কার করছি সারাটা দিন। সন্ধ্যার পর বলতে সন্ধ্যা পর্যন্ত তো কাজ করছি, একটা মুরগি এনেছিলাম, এখন সারা দিনের কষ্টের ফল এটা আমার। বিসমিল্লাহ, আমার অনেক প্রিয় একটি খাবার, একবারে মাছ মাংস বাদে মাছ মাংসের কোনো অংশ নাই এটার মধ্যে, শুধুমাত্র মটর আর এই টক দই দিয়ে সালাদ দিয়ে রায়তা, একটা সেরকম খাবার। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন, যারা সবসময় মাছ মাংস খেতে খেতে অভুক্তি হয়ে গেছেন তারা আমার মতো এই মটর পোলাওটা ট্রাই করতে পারেন। আর যদি এটার অথেন্টিক রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই আপনার জন্য অনেক সুন্দর করে একটি রেসিপি করব, তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। অনেক টেস্ট এই মটর পোলাওটা, না খেলে বুঝতে পারবেন না যে শুধু মটর দিয়ে এত মজার একটা পোলাও করা যায়। আর সাথে এরকম মজার একটা রায়তা হলে তো আর কথাই নাই। আর তারপরেও যারা রায়তা পছন্দ করে না বা খায় না, আচার দিয়েও এই পোলাওটা দারুণ মজার লাগে, অনেক টেস্ট। এভাবে ধনিয়া পুদিনা কাঁচামরিচ বেটে তার মধ্যে টক দই আর টমেটো আর পেঁয়াজ এভাবে কুচি করে দিয়ে দিবেন সালাদের মতো, তারপরে মজাটা দেখেন কি দারুণ একটা মজা এই রায়তার। আমার তো অনেক ফেভারিট, আমি ছোটো থেকেই মানে অনেক পছন্দ করি রায়তা। তো যারা খায় না তাদের কথা অন্য, যে পছন্দ করে না অনেকে, আমার মেয়েও বাস মেয়েও এগুলা খাওয়া শুরু করছে। আমার 100% বাঙালি মেয়ে, মার সাথে থাকতে থাকতে এখন পাকিস্তানি খাবারের ফ্যান। আমার 2টা বাচ্চাই মাছটা কম খায় আমার মতো, আমাকে যা খেতে দেখছে শুরু থেকে ওরা সেগুলো খাওয়ার অভ্যস্ত। এভাবে আমার খাওয়া দাওয়া চলতে থাকলে আমার মনে হয় না জীবনে আমার ওজন কমবে, অথচ দিন দিন ওজন বাড়ছেই বাড়ছেই আর বাড়ছেই। যখনই ভাবি যে ডায়েট করবো তখনই এমন কোনো জিনিসের কথা মনে পড়ে যেগুলো না রান্না করে আমার শান্তি নাই। যেমন হঠাৎ করে সুইট ক্রেভিং হয়, মন চাইলে আমি হুটহাট করে সুজি থাকি ঘরে, সবসময় সুজি রাখি আমি জানি একটু মিষ্টি প্রিয়, আর ঘি আর কিছু নাটস থাকে, এগুলো ঘরে থাকলে হয়তো মনে করেন যে মাসে 15 দিনে 20 দিনে বা 1 মাসে হঠাৎ করে মানে এমন ক্রেভিং হয় মিষ্টির জন্য, মনে হয় যে জানটা এখন যায় যায় অবস্থা। তো বাইরের মিষ্টি তো আর খাই না, তো নিজেই সুজি তারপরে ঘি আর আপনার হচ্ছে নাটস আর যদি গুড় থাকে গুড় দিয়ে সুন্দর করে একটা নরম নরম হালুয়া রান্না করি, আর ওটার মধ্যে যদি দুধ থাকে তাহলে দুধও দিই, সেরকম একটা হালুয়া হয়।